ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল 10:30টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর 3 সদর আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি একে আজাদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান ও চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তুহিনুর রহমান মণ্ডল। এ সময় আওয়ামী লীগ নেতা এফ এ মোশাররফ হোসেন মুসা, মাইনুদ্দিন আহমেদ মোল্লা, মোহাম্মদ হাফিজুর রহমান মণ্ডল, অ্যাডভোকেট আওয়াল সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের ছাত্ররা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে, পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর 3 সদর আসনের সংসদ সদস্য একে আজাদ।